হ্যালো ভিউয়ার্স, মহি পয়েন্ট ব্লক থেকে আবারও সবাইকে স্বাগত। আমরা আজকে আপনাদের রাজেশপুর ইকো পার্ক দেখাবো, যেটি আসলে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পার্ক ছিল। এটি হারিয়ে গেছে প্রায়, সেই হারিয়ে যাওয়া রাজেশপুর আপনাদের দেখাবো। আমরা কি কি দেখবো আপনাদের এখানে দেখাবো শালবন বিহার, শালের বাগান এবং কাজুবাদাম বাগান। আসলে এখানে প্ল্যান করে করা হয়েছিল, কিছুই নেই। আপনাদের ঘুরে ঘুরে আমরা এগুলো দেখাবো। তো আপনাদেরকে রাজেশপুর যেতে হলে প্রথমে নামতে হবে ঢাকা চট্টগ্রামের লালবাগ স্টেশনে। আমি ভিডিওর মধ্যে লিখে দিয়ে রাখছি, আর আপনাদের গুগল ম্যাপ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানে আপনারা যেতে পারবেন। এখন রাজেশপুরের কিছুই নাই। এটি একটি ঐতিহ্যবাহী ইকো পার্ক ছিল। এখানে অনেক প্রাকৃতিক যে পরিবেশ ছিল, কিছুই নাই। নিরাপত্তার খুবই অভাব। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালবাগ থেকে 2 কিলোমিটার ভিতরে। তো লালবাগ স্টেশন থেকে 2 কিলোমিটার আপনারা অটো বা রিক্সা নিয়ে যেতে পারবেন। এখন আসলে এটি অনেক কিছু ছিল পার্কে, বন্যপ্রাণীর মডেল, স্লিপার, দোলনা, বসার জন্য হেলনা, চেয়ার সব ভেঙে গেছে। আর পিকনিক স্পটে কোনো পানি নেই, সীমানা প্রাচীরও নেই, সেজন্য মানুষ অবাধে যাতায়াত করে। স্থানীয় মানুষ ভিতরে ফসল, ধান দেখলাম চাষ করে রাখছে, খুবই আসলে বাজে অবস্থা। আর এখানে মাদক সরবরাহকারীদের একটা বিরাট আখড়া বলা যায়, কারণ পাশেই ইন্ডিয়া ত্রিপুরা বর্ডার, সেখানে গহীন জঙ্গলও আছে। এখান থেকে মাঝে মাঝে বাঘ, হরিণ এই বনে চলে আসে। এই জন্য আসলে এখন কিছু সীমানা প্রাচীর নেই, নিরাপত্তা নেই, মানুষ এই পার্কে যেতে খুবই ভয় পায়। যারা আসলে আমরা অনেকে যারা যায় না জেনে গিয়ে বিপদে পড়ার মতো অবস্থা। তো এখন এটি যদি ভালোভাবে সংরক্ষণ করা হতো, বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ আকার ইকো পার্ক। আমি এই ইকো পার্ক সম্পর্কে আমরা ইতিহাস বলে দিই। এই সরকারি তথ্য মতে এটি 587 একর, অনেক বড় একটি পার্ক। এটি শাল গাছের বন হলো। বর্তমানে প্রায় 306 একর শালবনের পাশাপাশি 87 একর উডলট বাগান, 73 একর কৃষি বন বাগান, 260 একর বেত বাগান, তেল সুর, গর্জন, কাজু বাদাম, লোহাকাঠ, প্রবর্তনকারী গাছ, কদম এগুলো আছে। এগুলো স্থানীয় লোকজন কেটে কেটে বাসায় নিয়ে যায় আসলে। আর পাশে ত্রিপুরা রাজ্য বললাম, এখানে অনেক চমৎকার কি জায়গা ছিল, যেটিকে আসলে পর্যটন কেন্দ্র বানানো যেত। একবার চেষ্টা করা হয়েছিল, এখানে দোকানপাট ছিল কিছু, এগুলো আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আশা করব বাংলাদেশ সরকার এবং কুমিল্লা পর্যটন বিভাগ, সামাজিক যে বন বিভাগ, তারা সীমানা প্রাচীর নির্মাণ করে এটিকে আবারও পুরনো জায়গা নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন আপনারা রাজেশপুর ইকো পার্ক, যেটি একটা হারিয়ে যাওয়া ইকো পার্ক আসলে। আর এখানে আমি যাওয়ার জন্য কাউকে সাজেস্ট করতেছি না, খুবই ভয়ঙ্কর জায়গা। এই জন্য আমরা একটি অটো রিজার্ভ করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর যেখানে নিরাপত্তা মনে হয়েছে সেখানে নেমে আমরা কিছু কিছু বাগানের ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার অলওয়েজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. Today's gonna be a good day. Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step back. at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration, and if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo, I think there's a reason though. Ups and downs, just like every different season, yo. Sometimes I'm high, other times I'm barely breathing though. I always gotta fight and hide from the demons, yo. Negative thoughts are poison, they rot, Head full of flies, so here come the clouds, They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost, Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to do it cause it's sensation. I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up, today's gonna be a good day.